নমস্কার, কবি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানি রাসমণি রোডে, যেখানে জনতার চার্জশিট পেশ হচ্ছে এবং তার যারা অন্যতম সংগঠক, যিনি আপনাদের একটা দাবি ছিল, আমার ইউটিউব চ্যানেলে আমরা একাধিকবার স্যারকে আমরা পেয়েছি, স্যারের পরিচয় সম্পর্কে কিচ্ছু বলার নেই, কিন্তু সেটা ওভার ফোন পেয়েছি, কারণ ফিজিক্যাল ডিস্টেন্সের কারণে আমরা কিন্তু স্যারকে ইন পার্সন ইন্টারভিউ করতে পারিনি। আজকে স্যারকে আমরা পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনার সুবর্ণ স্পর্শেই আন্দোলনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু অরাজনৈতিক আন্দোলন কীভাবে দেখছেন? একটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন স্বাধীন ভারতে এই প্রথম এইভাবে হচ্ছে, একটা অরাজনৈতিক আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন এতদিন ধরে মানুষ আন্দোলনের সঙ্গে? না, আমি মনে করি না এই আন্দোলন অরাজনৈতিক, কারণ আমাদের আমাদের দেশে বিচার পাওয়ার, বিচার পেতে গেলেও লড়াই করতে হয়, ন্যায় বিচার পেতে গেলে। ন্যায় বিচার হচ্ছে যে কোনো আকাশের মানে তারা নয় যে চুপ করে আপনার হাতে এসে পড়বে, ন্যায় বিচার পেতে গেলে লড়তে হয়। এবং আমরা যে প্রশ্নগুলো তুলছি সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে যে প্রশ্ন তুলছি, স্বাস্থ্য অব্যবস্থার বিরুদ্ধে যে প্রশ্ন তুলছি, প্রত্যেকটাই হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। ফলে আমাদের দাবিগুলি রাজনৈতিক, আমাদের আন্দোলনও রাজনৈতিক, কিন্তু রাজনীতি মানেই হচ্ছে দলীয় রাজনীতি নয়। সেই জন্য দলীয় রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা রাজনৈতিক প্রশ্নগুলো তুলছি। যারা বলছেন যে এটা অরাজনৈতিক আন্দোলন বা অরাজনৈতিক হতে হবে, তারা রাজনীতি করবেন, রাজনীতি করবে হচ্ছে যে ওয়াগন ব্রেকাররা, রাজনীতি করবে হচ্ছে যে যারা কিছুদিন আগে অবধি এখনও তোলাবাজি করছে, কিছুদিন আগে অবধি পাড়ার মস্ত ফুটো মস্তন ছিল, তারা রাজনীতি করবে হচ্ছে নেতামন্ত্রী হবে। আর আমরা রাজনীতি করলে, আমরা যদি রাজনৈতিক প্রশ্ন তুলি, তাহলে হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করা হবে যে হচ্ছে এরা রাজনীতি করছে কেন? বেশ করেছি, রাজনীতি করছি, আমরা রাজনীতি করবো, রাজনীতি করা আমাদের অধিকার, জন্মগত অধিকার। আমরা রাজনৈতিক প্রশ্নই তুলছি, রাজনৈতিক আন্দোলনই করছি, অদলীয় রাজনৈতিক সামাজিক আন্দোলনে আমরা আছি। এই মুহূর্তে স্যার আপনিও ব্যস্ত এবং অনেক মিডিয়া, অনেক চ্যানেল আপনাকে কভার করার জন্য তার মধ্যে কিছুটা সময় আমরা পেয়েছি। আমার একটা খুব নির্দিষ্ট প্রশ্ন থাকবে, আপনি যদি কাইন্ডলি অ্যাড্রেস করেন। রাজনৈতিক আন্দোলন যখন করছেন, সেই জায়গায় আপনার এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে এক্সটেন্ড করতে চাই। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রথম দিকে একটা স্লোগান উঠেছিল, দাবি এক দফা এক, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, ঘটনাচক্রে তিনিই মুখ্যমন্ত্রী। আজকে কোথাও গিয়ে স্লোগানটা অবসলেট হয়ে গেল, তার মানে কি সরকারের প্রতি আপনাদের আস্থা ফিরে আসছে, আর পদত্যাগ চাইছেন না? না, এরকমটা নয়। আপনারা আজকে যদি জনতা চার্জশিট দেখেন, সেখানে হচ্ছে যে পরিষ্কার জনতা কিন্তু প্রশ্ন তুলেছে যে স্বাস্থ্য দপ্তর এরকম আকণ্ঠ দুর্নীতিতে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে যেখানে টোকা মারবেন সেখানেই দুর্নীতি ঝুরঝুর করে ঝরে পড়বে, পুরো ডিপার্টমেন্টটা দুর্নীতিতে ভরে গেছে। সেখানে মন্ত্রী দায় থাকে না, তা তো হয় না। পুলিশ দপ্তর পুরোটা হচ্ছে দলদাসে পরিণত হয়েছে, সেখানে পুলিশ মন্ত্রী দায় থাকে না, তা হয় না। কিন্তু যেটা হচ্ছে, আমরা যেহেতু চিকিৎসকরা যারা আন্দোলন করছি, তারা হচ্ছে যে এক ধরনের মানুষ যখন আন্দোলন করছে, মানুষ যে দাবি, মানুষ যদি যে দাবি তুলেছে বা তুলছে, মানুষ যদি পদত্যাগ চায়, পদত্যাগের দাবি তখন সবাই চাইবেন, মানে সেই স্লোগান উঠবে। আমরা মানুষের উপরে ছেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা চিকিৎসকরা সমাজের একটা ছোট অংশ। আমরা দাবি করলেই যে হবে তা নয়, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকার, তাদের হচ্ছে যে কাকে মন্ত্রী করবেন তাদের বিষয়ে, আমরা পুরো সরকারের হচ্ছে যে সরকারের যেগুলো ভুলভ্রান্তি রয়েছে, যেগুলো সরকারের দিক দিয়ে যেগুলো অনাচার চলছে, যেগুলো অপশাসন চলছে, সেইগুলো হচ্ছে যে আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। বাকিটা সাধারণ মানুষের দায়িত্ব, সাধারণ মানুষ যারা নির্বাচন করেন সরকার মন্ত্রী ইত্যাদি, তাদের দায়িত্ব নিতে হবে, তারা তাদের বাকি দায়িত্ব পালন করবে। আমার শেষ প্রশ্ন স্যার, আমরা জানি সিবিআই বা এই ধরনের তদন্তকারী সংস্থাকে আইন অনুযায়ী 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয়। আজকে জনতার চার্জশিট পেশ হচ্ছে 90তম দিনে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি কোথাও গিয়ে নিজেদের বিচার, নিজেদের হক আদায়ের জন্য আগামী দিনের কোনো চিত্রনাট্য লিখে রাখছেন? কোথাও গিয়ে এই তাৎপর্য উঠে আসছে কি 90 দিনে জনতার চার্জশিট পেশ হচ্ছে? 100 বার আমরা সেটাই বলছি যে আমরা দেশের, আমরা আইন মানা নাগরিক, আমরা আইন মেনে চলি, এবং হচ্ছে আইন ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সেই জন্যই আজকে 90 দিনের দিন আমরা চার্জশিট পেশ করলাম, সম্পূর্ণ চার্জশিট, যেখানে সিবিআই চার্জশিট পুরো সম্পূর্ণ ফেল করতে পারছে না, আরও 4 সপ্তাহ মানে সম্পূর্ণ করতে পারছে না, ফেল করছে, তারা আরও 4 সপ্তাহ সময় চাইছে। কলকাতা পুলিশ হচ্ছে চার্জশিট পেশ করা তো দূরের কথা, তারা যে ব্যর্থ সেটা হাইকোর্ট বলে দিয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যে হচ্ছে সামগ্রিকভাবে জনতা, এই জনতা আজকে 90 দিনের মাথায় যে চার্জশিট পেশ করে আমরা দেখিয়ে দিলাম যে হচ্ছে যে আমরা আইনের, আইন হচ্ছে যে মানুষের জন্য,
হচ্ছে মানে মানুষের জন্য হচ্ছে যে আইন ব্যবস্থা সবটাই, মানুষ চাইলে সবটাই পারে, মানুষ চাইলে আইন বদলাতে পারে, আইন ব্যবস্থা বদলাতে পারে, বিচার ব্যবস্থা বদলাতে পারে, মানুষই শেষ কথা বলে, সেই কথাটা আমরা আজকে আবার মুখ্যমন্ত্রী একদম ঘটনার যখন প্রথম দিক হয় প্রথম না হলে দ্বিতীয় দিনে বলেছিলেন ফাঁসি দিয়ে দেওয়া হোক ফাঁসি চাই, স্লিপ অফ টাং করে বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই, ভুল সংশোধন করেছিলেন ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে, সঞ্জয় রায়ও বলেছিলেন আমাকে ফাঁসি দিয়ে দাও, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঞ্জয় রায়ের বাচ্চের একটা ভাষ্যের একটা মিল পাওয়া গিয়েছিল। আজকে সঞ্জয় রায় যখন বলছেন আমাকে সরকার ফাঁসাচ্ছে, এখানেও কি মুখ্যমন্ত্রীর সঙ্গে সঞ্জয় রায়ের ভাষ্যের কোনো মিল পাওয়া যাবে বলে মনে করেন? দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের রাজ্যে অপরাধীদের এটা একটা মানে চল রয়েছে যে তারা পিজন ভ্যান চাপড়ে পিজন ভ্যানের ফাঁক থেকে তারা বলেন যে আমি নির্দোষ, অমুকজন হচ্ছে দোষী, তো বলে সঞ্জয় রায় নিজে নির্দোষ বলেছে, কে দোষী এখনও বলেননি, আসে পরের দিন বলতেও পারেন। এর আগে অতীতে অপরাধী দুর্নীতিতে অভিযুক্ত জেলখাটা আসামি আমরা দেখেছি, তারা বলেছেন এই চিটফান্ড কেলেঙ্কারির অমুক হচ্ছে যে সবথেকে বড় বেনিফিশিয়ারি, বড় মেজো সেজো ছোটো এইসব বলেছেন, ফলে সেসব কথার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। তবে যদি সঞ্জয়ের অভিযোগ সত্যি হয় তাহলে বড় ভয়ঙ্কর, কারণ হচ্ছে যে আমাদের এই যে থ্রেট কালচারের কথা বলছি এটা পুলিশ দপ্তরে সবচেয়ে বেশি, নিচের তলার পুলিশরা আমাদের বারবার বলছেন, নিচের তলার পুলিশ কর্মীদের পরিবারের লোকজন আমাদের সঙ্গে মিছিল করেছেন, একসাথে পথ হেঁটেছেন এই তিলোত্তমার বিচারের দাবিতে, অভয়ের বিচারের দাবিতে, ফলে যেটা হচ্ছে যে তারা থ্রেট কালচারের সবচেয়ে বড় শিকার। এখন সঞ্জয় যা বলছে সেও তো নিচের তলার একজন পুলিশ কর্মী ছিলেন, তাহলে তিনি যা বলছেন তা যদি সত্য হয় তাহলে এই থ্রেট কালচারই প্রমাণিত হবে। আমরা জানি না সত্যটা কী, সত্যটা সিবিআইকে বের করতে হবে, এবং অবশ্যই যদি সত্য বের করতে গেলে যদি সর্বোচ্চ জায়গা কাউকে হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন করে, সিবিআই যেন দ্বিধা না করে, সেই কথা সেই দাবিটাও আমরা রাখছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে, যিনি প্রথম থেকেই কিন্তু এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এবং নেতা, এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস গ্রাউন্ড জিরো থেকে পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।